بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله. ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন জাকাত, জাকাত বলতে আপনি চিত্রাকে বুঝাচ্ছেন তো, চিত্রাকে বুঝাচ্ছেন তো? আচ্ছা ভাই, আপনি আপনি জাকাত বলে চিত্রাকে বুঝাচ্ছেন, এটা আমাদের লাভটা কি? এর লাভটার উল্লেখ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, এটার উল্লেখ আছে কোরআনে আবু দাউদ কিতাবু যাকাত অধ্যায় নম্বর 3 অনুচ্ছেদ নম্বর 11 হাদিস নম্বর 1609। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন অশ্লীল কথা ও বেহুদা গায়ে হতে সিয়ামকে পবিত্র করার জন্য। এই যে আমরা সিয়াম পালন করছি এক মাস, এর মধ্যে আমরা হয়তো কোনো অশ্লীল কথা বলে দিচ্ছি, এমন হয়তো বেহুদা কর্মকাণ্ড করে দিচ্ছি যেটা সঠিক নয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাত ফিতর, এর লাভ হচ্ছে যে এগুলোকে পরিষ্কার করে দিবে, এগুলোকে পবিত্র করে দেবে, একটা লাভ। আর একটা লাভ সম্পর্কে বলছে এবং মিসকিনদের অভাবগ্রস্ত খাদ্যের ব্যবস্থার জন্য। সুতরাং যারা অভাবগ্রস্ত মানুষ, এই যারা ঈদের সময় যারা হয়তো যাদের খাওয়া দাওয়া যদি ঠিক না থাকে বাড়িতে, তাহলে তাদের মানে চিন্তা ছুটবে না, তাদের বিভিন্ন রকম সমস্যা। তো তাদেরকেও এই ঈদের খুশিতে, তাদেরকে ঈদের খুশিতে শরিক করা। সুতরাং তাহলে যাকাত ফিতরের লাভ কয়টা? একটা হচ্ছে আমাদের সিয়ামকে পবিত্র করা, আর দুই নম্বরে হচ্ছে মিসকিন ফকিরদের খাদ্যের ব্যবস্থা করা। সেই জন্য যদি আমরা আমাদের গ্রামের অভাবগ্রস্তদেরকে যদি আমরা সামিল করতে চাই আমাদের সঙ্গে ঈদের খুশিতে, তাহলে আপনাকে ঈদের আগে দিতে হবে, ঈদের পরে নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।